আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি নিয়ে এসেছি ক্লাস সেভেনের ইংরেজি বিষয়ের শিখনকালীন মূল্যায়নের যে নতুন সিলেবাসটা দেওয়া হয়েছে রিসেন্টলি, তার উপরে একটি ভিডিও নির্দেশনা এসেছে, যেখানে বলা হয়েছে তোমাদের চ্যাপ্টার বা এক্সপেরিয়েন্স 6 থেকে এক্সপেরিয়েন্স 16 পর্যন্ত মূল্যায়নের কথা বলা হয়েছে। অর্থাৎ এখানে মোট 11টি চ্যাপ্টারের উপরে তোমাদের মূল্যায়ন করা হবে। এখানে তোমাদের চ্যাপ্টারের সংখ্যা বাড়িয়ে দেওয়া হয়েছে এবং তোমাদের যে অ্যাক্টিভিটিগুলো সেগুলোর সংখ্যাও এখানে বাড়িয়ে দেওয়া হয়েছে। আজকে আমি তোমাদেরকে যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চাচ্ছি সেটি হলো, এই যে মোট 11টি চ্যাপ্টার রয়েছে, এই 11টি চ্যাপ্টারের তোমাদের কোন কোন অ্যাক্টিভিটিগুলো তোমাদের অবজার্ভ করে কোন কোন পিআই তোমাদের অ্যাসেসমেন্ট করা হবে এবং তোমাদের বইয়ের কত নাম্বার পেজে এই অ্যাক্টিভিটিগুলো রয়েছে, এ নিয়ে আমি তোমাদের সঙ্গে আজকে বিস্তারিত কথা বলবো। এবং পরবর্তীতে তোমাদের জন্য আমি আর একটা ভিডিও নিয়ে আসব, যেখানে আমি তোমাদেরকে বলবো যে এই অ্যাক্টিভিটিগুলো টিচার তোমাদেরকে কিভাবে অবজার্ভ করে তোমাদেরকে পিআইগুলো মূল্যায়ন করবেন। তোমরা দেখতে পাচ্ছ এখানে এক্সপেরিয়েন্স নাম্বার বা আমরা বলতে অভ্যস্ত চ্যাপ্টার নাম্বার, সেই চ্যাপ্টার নাম্বার হলো 6 এবং এক্সপেরিয়েন্স নেম বা চ্যাপ্টার নেম হলো এ গুড রিডার। এখান থেকে তোমাদের যে অ্যাক্টিভিটি অবজার্ভ করা হবে সেটি হলো 6.8 এবং 6.9, এবং এই দুটি অ্যাক্টিভিটি অবজার্ভ করে যে পিআই তোমাদের মূল্যায়ন করা হবে সেটি হলো 7.1.2, যেটি কম্পিটেন্সি 1 অর্থাৎ কমিউনিকেশনের আন্ডারে রয়েছে। এবং এই দুটো অ্যাক্টিভিটির পেজ নাম্বার হলো তোমাদের ইংলিশ বইয়ের 61 এবং 62 নাম্বার পেজ। প্রিয় শিক্ষার্থী, তোমাদের অনেকের মনেই প্রশ্ন হতে পারে যে এখানে আমি যে বললাম 6.8 নাম্বার অ্যাক্টিভিটি, 6.9 নাম্বার অ্যাক্টিভিটি, এই অ্যাক্টিভিটিগুলো তোমাদের বইয়ের কোথায় রয়েছে, এজন্য আমি তোমাদেরকে সরাসরি বই থেকে এই অ্যাক্টিভিটিগুলো দেখাবার চেষ্টা করব। এখন তোমরা এখানে দেখতে পাচ্ছ, এখানে এক্সপেরিয়েন্স বা চ্যাপ্টার নাম্বার 6 এ গুড রিডার, এই চ্যাপ্টারের ভিতরে তোমাদের যে অ্যাক্টিভিটিগুলো রয়েছে সেগুলো আমি তোমাদেরকে দেখাবো এবং কোন অ্যাক্টিভিটি মূল্যায়ন করা হবে সেটাও আমি তোমাদের বলবো। তোমরা দেখতে পাচ্ছ এখানে তোমাদের প্রথম যে অ্যাক্টিভিটি রয়েছে সেটা হলো 6.1। এভাবে তোমাদের আরও অ্যাক্টিভিটি রয়েছে এই চ্যাপ্টারের মধ্যে, তোমরা দেখতে পাচ্ছ 6.2 আর একটা অ্যাক্টিভিটি, এছাড়াও রয়েছে তোমাদের অ্যাক্টিভিটি নাম্বার 6.3। এভাবে তোমরা দেখতে পাবে যে তোমাদের যে অ্যাক্টিভিটিটা মূল্যায়ন করা হবে অর্থাৎ 6.8 নাম্বার অ্যাক্টিভিটি, এটা এখানে তোমরা দেখতে পাচ্ছ। এবং এখানে যে ইনস্ট্রাকশনগুলো রয়েছে এই ইনস্ট্রাকশনের উপরে ভিত্তি করেই টিচার তোমাদেরকে কাজ করতে দিবেন এবং তোমরা কিভাবে কাজ করছো সেটা টিচার তোমাদেরকে অবজার্ভ করে তোমাদেরকে মূল্যায়ন করবেন। এরপরে আরেকটি অ্যাক্টিভিটি এখান থেকে অবজার্ভ করা হবে, সেটা হলো 6.9। ওই একইভাবে এই ইনস্ট্রাকশন ফলো করে টিচার তোমাদেরকে মূল্যায়ন করবেন। এবং আমি তোমাদের জন্য পরবর্তীতে বিস্তারিত ভিডিও নিয়ে আসব যে তোমাদের এই অ্যাক্টিভিটিগুলো টিচার তোমাদেরকে কিভাবে মূল্যায়ন করবেন এবং কোন কোন কাজ টিচার তোমাদেরকে করতে দেবেন এবং কি করলে তোমরা ভালো করতে পারবে, তার উপরে প্রতিটি অ্যাক্টিভিটির উপরে আমি তোমাদের জন্য বিস্তারিত ভিডিও নিয়ে আসব পরবর্তীতে। এবার আমরা চলে এসেছি এক্সপেরিয়েন্স নাম্বার 7 এবং এক্সপেরিয়েন্স নেম হলো ইউজিং ভার্ব ইজিলি। এখান থেকেও তোমাদের দুটো অ্যাক্টিভিটি অবজার্ভ করা হবে, সেটি হলো 7.5 এবং 7.6, যেখান থেকে তোমাদের যে পিআইটি মূল্যায়ন করা হবে সেটি হলো 7.2.1 এবং এটি রয়েছে কম্পিটেন্সি 2 অর্থাৎ গ্রামারের আন্ডারে রয়েছে। এবং এই দুটি অ্যাক্টিভিটির পেজ নাম্বার হলো তোমাদের ইংলিশ বইয়ের 70 নাম্বার পেজ এবং 72 নাম্বার পেজ। এরপরে আমরা চলে যাব পরবর্তী আমাদের যে এক্সপেরিয়েন্স রয়েছে, এক্সপেরিয়েন্স নাম্বার 8 এবং এক্সপেরিয়েন্স নেম হলো হিরোজ অব বেঙ্গল। এখান থেকে তোমাদের তিনটি অ্যাক্টিভিটি অবজার্ভ করা হবে, সেটি হলো 8.3, 8.4 এবং 8.11, এবং এখান থেকে তোমাদের যে পিআই অ্যাসেসমেন্ট করা হবে সেটি হলো 7.2.1 এবং এটি রয়েছে কম্পিটেন্সি 2 অর্থাৎ গ্রামারের আন্ডারে রয়েছে। আর এই তিনটা যে অ্যাক্টিভিটি সেটা তোমাদের বইতে
রয়েছে 77 নাম্বার পেজে, 78 নাম্বার পেজে এবং 82 নাম্বার পেজে। আমাদের পরবর্তী যে এক্সপেরিয়েন্স সেটা হলো এক্সপেরিয়েন্স নাম্বার 9 এবং এক্সপেরিয়েন্স নেম নোয়িং আওয়ার প্যারেন্টস। এখান থেকে যে অ্যাক্টিভিটিগুলো অবজার্ভ করা হবে সেটি হলো 9.8 এবং 9.9, এবং এখান থেকে যে পিআই মূল্যায়ন করা হবে সেটি হলো 7.3.1 এবং 7.3.2, যেটি রয়েছে কম্পিটেন্সি 3 অর্থাৎ ডেমোক্রেটিক নর্মস এর আন্ডারে। এবং এই যে দুটো অ্যাক্টিভিটি এর পেজ নাম্বার হলো তোমাদের ইংলিশ বইয়ের 93 এবং 94 নাম্বার পেজ। এরপরের এক্সপেরিয়েন্স নাম্বার তোমরা দেখতে পাচ্ছ 10, এবং এটার এক্সপেরিয়েন্স নেম হলো ফ্রিডম অফ চয়েস। এখান থেকে আমাদের চারটি অ্যাক্টিভিটি অবজার্ভ করা হবে, সেটি হলো 10.2, 10.3, 10.4 এবং 10.7। এই চারটি অ্যাক্টিভিটি থেকে আমাদের যে পিআইটি অ্যাসেসমেন্ট করা হবে সেটি হলো 7.3.1 এবং 7.3.2, যেটি রয়েছে কম্পিটেন্সি 3 অর্থাৎ ডেমোক্রেটিক নর্মস এর আন্ডারে রয়েছে। এবং এই চারটি অ্যাক্টিভিটির পেজ নাম্বার হলো তোমাদের ইংলিশ বইয়ের 96, 97 এবং 100 নাম্বার পেজ। আমাদের এবারের এক্সপেরিয়েন্স নাম্বার হলো 11 এবং এক্সপেরিয়েন্স নেম হলো লেটস এক্সপ্লোর দ্য সেন্টেন্সেস। এখান থেকে আমাদের যে অ্যাক্টিভিটি অবজার্ভ করা হবে সেটি হলো 11.6 এবং 11.8, এবং এই দুটি অ্যাক্টিভিটি থেকে যে পিআই তোমাদের মূল্যায়ন করা হবে সেটি হলো 7.2.1, যেটি রয়েছে কম্পিটেন্সি 2 অর্থাৎ গ্রামারের আন্ডারে। এবং এই দুটি অ্যাক্টিভিটির পেজ নাম্বার হলো তোমাদের ইংলিশ বইয়ের 105 এবং 110 নাম্বার পেজ। আমরা চলে যাচ্ছি পরবর্তী আমাদের যে এক্সপেরিয়েন্স সেটাতে যাচ্ছি, এবং এক্সপেরিয়েন্স নাম্বার হলো 12 এবং এক্সপেরিয়েন্স নেম হলো সুভাস প্রমিস। এখান থেকে তোমাদের দুটো অ্যাক্টিভিটি অবজার্ভ করা হবে, সেটি হলো 12.12 এবং 12.13, এবং এখান থেকে যে পিআই তোমাদের মূল্যায়ন করা হবে সেটি হলো 7.2.1, এবং এটি রয়েছে কম্পিটেন্সি 2 অর্থাৎ গ্রামারের আন্ডারে। এবং এই দুটো অ্যাক্টিভিটির পেজ নাম্বার হলো 123 এবং 125। আমাদের পরবর্তী এক্সপেরিয়েন্স হলো এক্সপেরিয়েন্স নাম্বার 13 এবং এক্সপেরিয়েন্স নেম বি দ্য বেস্ট অফ হোয়াট এভার ইউ আর। এখান থেকে তোমাদের চারটি অ্যাক্টিভিটি অবজার্ভ করা হবে, সেটি হলো 13.1, 13.2, 13.8 এবং 13.9, এবং এখান থেকে যে পিআই অ্যাসেসমেন্ট করা হবে সেটি হলো 7.4.3, যেটি রয়েছে কম্পিটেন্সি 4 অর্থাৎ লিটারেচারের আন্ডারে। এবং এই চারটি অ্যাক্টিভিটির পেজ নাম্বার হলো তোমাদের বইতে 126, 127, 133 এবং 134। এরপরে আমরা চলে যাচ্ছি পরবর্তী যে এক্সপেরিয়েন্স নাম্বার সেটি হলো এক্সপেরিয়েন্স নাম্বার 14 এবং এক্সপেরিয়েন্স নেম হলো আওয়ার ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট। এখান থেকে তোমাদের যে তিনটি অ্যাক্টিভিটি অবজার্ভ করা হবে সেটি হলো 14.3, 14.9 এবং 14.10, এবং এখান থেকে তোমাদের যে পিআইটা অ্যাসেসমেন্ট করা হবে সেটি হলো 7.2.1। এবং কম্পিটেন্সি নাম্বার 2 যেটি গ্রামারের আন্ডারে রয়েছে, এবং এখানে যে তিনটি অ্যাক্টিভিটি তোমরা দেখতে পাচ্ছ সেটা তোমাদের ইংলিশ বইয়ের 138 নাম্বার পেজে রয়েছে এবং 144 নাম্বার পেজে রয়েছে। আমরা চলে যাচ্ছি পরবর্তী যে এক্সপেরিয়েন্স নাম্বার 15। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি এক্সপেরিয়েন্স নেম হলো রাইট টু মেক অ্যাওয়ার। এখান থেকেও তোমাদের তিনটি অ্যাক্টিভিটি অবজার্ভ করা হবে, সেটি হলো 15.1, 15.2 এবং 15.7, এবং এখান থেকে যে পিআই তোমাদের মূল্যায়ন করা হবে সেটি হলো 7.2.1, যেটি কম্পিটেন্সি 2 অর্থাৎ গ্রামারের আন্ডারে রয়েছে। এবং এই তিনটি যে অ্যাক্টিভিটি তার পেজ নাম্বার হলো তোমাদের বইয়ের 149, 151 এবং 154। আমাদের পরবর্তী এক্সপেরিয়েন্স নাম্বার হলো 16 এবং এক্সপেরিয়েন্স নেম হলো অ্যাজ ইউ লাইক ইট। এখান থেকে তোমাদের তিনটি অ্যাক্টিভিটি অবজার্ভ করা হবে, 16.1, 16.12 এবং 16.13, এবং এই তিনটি অ্যাক্টিভিটি থেকে যে পিআই তোমাদের এখানে মূল্যায়ন করা হবে সেটি হলো 7.4.3 এবং 7.4.1, এবং এটি রয়েছে কম্পিটেন্সি 4 অর্থাৎ লিটারেচারের আন্ডারে রয়েছে। এবং তোমাদের এই তিনটি অ্যাক্টিভিটি রয়েছে ইংরেজি বইয়ের 155 নাম্বার পেজ এবং 167 নাম্বার পেজ। এবং এটাই ছিল তোমাদের লাস্ট
চ্যাপ্টার। আশা করি তোমরা বুঝতে পেরেছ যে এক্সপেরিয়েন্স নাম্বার 6 থেকে এক্সপেরিয়েন্স নাম্বার 16 পর্যন্ত তোমাদের কোন কোন অ্যাক্টিভিটি অবজার্ভ করে কোন কোন পিআই তোমাদের মূল্যায়ন করা হবে এবং সেই অ্যাক্টিভিটিগুলো তোমাদের বইয়ের কত নাম্বার পেজে রয়েছে। আজকে এ পর্যন্ত, আমি পরবর্তীতে তোমাদের জন্য নিয়ে আসবো এর উপরে বিস্তারিত ভিডিও, টিচার তোমাদেরকে কিভাবে এই অ্যাক্টিভিটিগুলো দেখে অবজার্ভ করবেন এবং কিভাবে পিআইগুলো তোমাদের মূল্যায়ন করবেন। আজকে এ পর্যন্ত, আল্লাহ হাফিজ, এবং তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ সকলকে।